বছরের এই সময়টায় সারা দেশেই মশার উপদ্রব বেড়ে যায় অনেক বরিশাল নগরবাসীও এ মশার উপদ্রবে অতিষ্ঠ নিয়মিত ওষুধ স্প্রে না করা অপরিষ্কার ড্রেন ও যত্রতত্র ময়লা আবর্জনা জমে থাকায় এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে মনে করছে বরিশালবাসী রিপোর্টার গ্যাসুদ্দিন সুমনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট মশার উপদ্রব এতটাই বেড়েছে দিনের বেলা তো মশারি টানিয়ে রাখতে হচ্ছে শিশুদের এই দৃশ্য বরিশাল সিটি কর্পোরেশন এলাকার মাসের পর মাস মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী কিন্তু মশা নিধনে সিটি কর্পোরেশনের নেই কোনো কার্যক্রম এমন অভিযোগ তাদের মশাই টানিয়ে দিনের বেলা রাখতে হয় বাচ্চাদের খাবার বাচ্চাদের খেলা সবই মশারির ভিতরে তিন চার বছরের মধ্যে এরকমের মশা বরিশালে আমরা আর দেখি নাই এখন খুব উৎপাদ চলতেছে মশার একে তো মশক নিধন কার্যক্রম বন্ধ তার উপর যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা খোলা ডাস্টবিন নিয়মিত পরিষ্কার হয় না নর্দমার ময়লা সব মিলিয়ে মশার উপদ্রব বেড়েছে বরিশাল শহরে মশা থাকে যেকেলে কামাদে এককেলে জ্লা পুরা লাগে অসজ্য লাগে পরা চেষ্টা করি কিন্তু মন দিতে পারি না মসা এক সিরিয়েস কামরা এই ময়লার আবর্জনা যত্রতত্র ফেলার কারণে মশার উপদ্রব এমন প হয়ে বাড়ছে যাতে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে এত ময়লা জমছে ময়লায় মাসা মাসি বাড়িয়ে গেছে থাকা বড় অসুবিধা সাধারণ নগরবাসী তো দূরের কথা মশা নিধনে খোদ ওয়ার্ড কাউন্সিলরের আবেদনও সারা দিচ্ছে না সিটি কর্পোরেশন গত দুই বছরে আমরা কোথাও কোনো মশার ঔষধ দিতে পারি নাই অনেকবার সিটি কর্পোরেশনে দরখাস্ত দিছি কিন্তু মশার ঔষধ পাইও না দিতেও পারি নাই ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা খুবই বেশি এজন্য এবং চিকুনগুনিয়া আমরা এই জন্য খুব আতঙ্কিত মশার মধ্যেও ঢোকে আতত কামড়াইয়ে গাও বানাই হেলাইছে মশা এত সর্বশেষ দু হাজার সালে মশা নিধনের ওষুধ দেয়া হয়েছিল নগরীতে এরপর থেকে বন্ধ রয়েছে মশা নিধন কার্যক্রম আমাদের কর্মচারীদের বেতন নিয়ে একটু সমস্যা আছে সেজন্য মশার ওষুধ ছিটানো একটু বিলম্বিত হচ্ছে আশা করি যে আমাদের স্টাফদের যদি স্ট্রাইক উঠে যায় তাহলে আমরা এই এই করতে এবং মশার অত্যাচার থেকে নিষ্কৃতি দিতে পারবো কেবলমাত্র আশ্বাসে ভরসা করতে পারছে না মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী দ্রুত মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তারা মাছরাঙা নিউজ ডেস্ক